নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি লেমন রাইস। এই লেমন রাইস আমি সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানাচ্ছি। লেমন রাইস খেতে যতটা ভালো লাগে, এটা বানানো কিন্তু ভীষণই সহজ। আসুন দেখি এই লেমন রাইস আমি কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি এখানে অলরেডি রাইসটা বানিয়ে নিয়েছি। এখানে আমি বাসমতি চালের রাইস বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বেশ ঝরঝরে রাইস হয়েছে। তবে লেমন রাইস বানানোর জন্য আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারেন। অনেক সময় আগের দিনের ভাত বেশি থেকে যায়, সেটা দিয়েও কিন্তু বানিয়ে ফেলা যায় এই লেমন রাইস। এবারে প্রথমেই আমি ইন্ডাকশান অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। অল্প কিছু বাদাম নিয়েছি, সেটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। বাদামগুলিকে একটু রোস্ট করে নিতে হবে। কড়াইতে বাদামগুলিকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে কাঁচা বাদাম ব্যবহার করছি, তাই আমি বাদামগুলিকে একটু রোস্ট করে নিচ্ছি। তবে আপনারা যদি ভাজা বাদাম ব্যবহার করেন, সেক্ষেত্রে আর রোস্ট করে নেওয়ার দরকার নেই। বাদামগুলিকে কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে হবে, যাতে বাদামগুলি পুড়ে না যায়। 4-5 মিনিট বাদামগুলিকে রোস্ট করে নেবার পর এখানে দেখতে পাচ্ছি বাদামগুলির কালার কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি বাদামগুলিকে তুলে নিচ্ছি। সব বাদামগুলিকে তুলে নিয়েছি। এবারে আমি কড়াইতে 2 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হলে প্রথমেই একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কালো সর্ষে। কয়েকটা ছোলার ডাল এখানে অ্যাড করে দিলাম। আর এখানে অল্প পরিমাণ কলাইয়ের ডাল বা বিউলির ডালও আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। 10-15টি কারি পাতা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে এখানে অ্যাড করে দিচ্ছি। এবারে সব উপকরণগুলিকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ডালগুলি হালকা ব্রাউন না হওয়া পর্যন্ত সব উপকরণগুলিকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। ডালগুলির গায়ে এখানে হালকা ব্রাউন রং ধরতে শুরু করেছে। এবারে আমি বাদামগুলিকে এখানে অ্যাড করে দিচ্ছি। আবারও একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেবার পর এখানে আমি 1/3 টিস্পুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আর এখানে 1/2 টিস্পুন পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। লবণ আর হলুদ গুঁড়োটাকে একটু মিশিয়ে নেব। লবণ এবং হলুদ গুঁড়োটা একটু মিশিয়ে নিয়েছি। এবারে আমি লেবুর রসটা এখানে অ্যাড করে দিচ্ছি। 3টি মাঝারি সাইজের পাতি লেবু আগেই আমি রসটা বের করে রেখেছিলাম। একটু মিশিয়ে নিচ্ছি। এবারে আমি আগে যে রাইসটা বানিয়ে রেখেছিলাম, সেটা এবারে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 300 গ্রাম পরিমাণ বাসমতি চালের রাইস বানিয়ে রেখেছিলাম। এবারে ভাতটাকে বাকি উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। লেমন রাইসটা যেহেতু টক হয়, এটা সহজে নষ্ট হয় না, তাই কোথাও ট্রাভেল করার ক্ষেত্রে স্বচ্ছন্দে এই লেমন রাইস বানিয়ে নিয়ে যেতে পারেন। স্কুল কলেজ বা অফিসের টিফিনেও নিয়ে যেতে পারেন। আর এই লেমন রাইস শুধুও খেতে পারেন বা যে কোনো কারির সাথেও সার্ভ করতে পারেন। এখানে রাইসটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমার লেমন রাইস রেডি হয়ে গেছে। ফ্লেমটা অফ করে দিলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আপনার মূল্যবান মতামত, সাজেশনস বা রেসিপি সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের মতো এই পর্যন্তই। নেক্সট দিন হাজির হব আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। আর এই রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।